রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের শ্রমিক স্পেশাল বিশেষ ট্রেনে করে ফেরানোর উদ্যোগ নিয়েছে রেল এবং রাজ্য সরকার। বেঙ্গালোর থেকে শ্রমিক স্পেশাল করে গোটা রাজ্যে প্রায় 1400 শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ট্রেনে, যার মধ্যে দক্ষিণবঙ্গের শ্রমিক ছিল প্রায় 1000 এবং উত্তরবঙ্গে প্রায় 400 জন। এদিন মালদা স্টেশনের বেশিরভাগ শ্রমিক নামে এবং সেখানকার জেলা প্রশাসনের তরফে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে। বাকি শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনটি এনজিপি স্টেশনে পৌঁছতে তাদের থার্মাল স্ক্রিনিং করা হয় এবং সমস্ত তথ্য নথিভুক্ত করে রাখা হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের শ্রমিকদের জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকরা তাদের যে যার জেলার স্টলে গিয়ে সমস্ত ডিটেলস জমা দেওয়ার পর তাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাসে করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এনজিপি স্টেশনের সমস্ত বিষয় খতিয়ে দেখতে পর্যটনমন্ত্রী গৌতম দেব পরিদর্শনে যান। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েকদিন ধরে কয়েক লক্ষ শ্রমিককে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও দিল্লি থেকে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু মানুষ এসেছে। এদিন বেঙ্গালোর থেকে যে ট্রেনটি আসে তাতে 1400 যাত্রী ছিল এবং তাদের মধ্যে দক্ষিণবঙ্গের 1000 এবং উত্তরবঙ্গের 400 শ্রমিক ছিল। মালদাতে বেশিরভাগ শ্রমিক ট্রেন থেকে নেমেছেন এবং সেখান থেকে তারা যে যার গন্তব্যে ফিরে গেছেন। এনজিপিতে জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে 105টি আরও ট্রেন বহু যাত্রী নিয়ে ফিরে আসছেন বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে আপনারা দেখছেন নিউ জলপাইগুড়ির সেই ছবি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা পরিযায়ী শ্রমিকরা আটকে ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্পেশাল ট্রেন সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেই স্পেশাল ট্রেনে করে বিভিন্ন যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ফিরতে শুরু করেছে এবং বেঙ্গালোর থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে গোটা রাজ্যের প্রায় 1400 শ্রমিককে নিয়ে আসা হয়েছে বিশেষ ট্রেনে, যার মধ্যে দক্ষিণবঙ্গের শ্রমিক ছিল প্রায় 1000 এবং উত্তরবঙ্গে প্রায় 400 জন। এদিন মালদা স্টেশনে বেশিরভাগ শ্রমিক নামে এবং সেখানকার জেলা প্রশাসনের তরফে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যারা বাকি শ্রমিক ছিল তাদেরকে নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনটি এনজিপি স্টেশনে পৌঁছয় এবং সেখানে তাদের করা হয় থার্মাল স্ক্রিনিং এবং তাদের যে সমস্ত নথি রয়েছে অর্থাৎ নাম নথিভুক্ত করা হয়েছে এবং তাদের যে আরও ডিটেলস রয়েছে সেগুলো নথিভুক্ত করে রাখা হচ্ছে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকরা তাদের যে যার জেলার স্টলে গিয়ে সমস্ত ডিটেলস জমা দেওয়ার পর তাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাসে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এনজিপিতে স্টেশনের সমস্ত বিষয় খতিয়ে দেখতে পর্যটনমন্ত্রী গৌতম দেব সেখানে পরিদর্শনে যান। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েকদিন ধরেই কয়েক লক্ষ শ্রমিককে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন খবর দেখিয়েছি যে শ্রমিকরা ফিরে আসছেন তাদের নিজ নিজ বাড়িতে এবং তাদেরকে বিভিন্ন টেস্ট করা হচ্ছে এবং তাদেরকে সেখানে রাখা হচ্ছে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে এবং গতকালও দিল্লি থেকে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু মানুষ এসেছে এবং এদিন বেঙ্গালোর থেকে যে ট্রেনটি আসে তাতে ছিল 1400 যাত্রী এবং যাদের মধ্যে দক্ষিণবঙ্গের 1000 এবং উত্তরবঙ্গের 400 শ্রমিক সেখানে ছিল এবং এই প্রসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আমরা দেখিয়েছি গৌতম দেব, তিনি কি বলেছেন আমরা শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েকদিন ধরে রাজ্যে কয়েক লক্ষ শ্রমিককে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও দিল্লি থেকে বেশ কিছু মানুষ জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা তারা এসছেন। আজকে বেঙ্গালোর থেকে যে ট্রেনটি তাতে 1400 যাত্রী ছিল, তার মধ্যে দক্ষিণবঙ্গের 1000 এবং উত্তরবঙ্গের 400 বেশি।
মালদাতে ডিবো হয়েছে, সেখানে বেশিরভাগ শ্রমিকরা নেমেছেন এবং তারা তাদের রাজ্য সরকার এলাবোরেট অ্যারেঞ্জমেন্ট করে তাদের নিজেদের জেলায় ফিরিয়ে দিচ্ছে। এখান থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের শ্রমিকরা ফিরে যাবেন। 161 জনের মতো শ্রমিকরা আসছেন এখানে। আমি একটু আগে আলিপুরদুয়ারে ছিলাম, আলিপুরদুয়ারে আজকে বিভিন্ন প্রশাসনিক মিটিং, কোভিড ওখানে যে তফসিকাতায় সারি সেন্টার হয়েছে সেটা পরিদর্শন করলাম, জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিটিং করলাম। কিছুক্ষণ আগেই আমি মালবাজার হয়ে মালবাজারে গেছি, সেখানে পুর প্রধানের সাথে মিটিং করে আমি ফিরলাম। ফিরে এখন স্টেশনে এসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে শ্রমিকরা অনেকদিন বাইরে আটকে ছিল এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা ফিরে এসছেন, তাদের আমরা রাজ্যে ফিরে আনতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা। এবং খুব কয়েকদিনের মধ্যে একটা ডিটেল কর্মসূচি রাজ্য থেকে জানানো হয়েছে যাতে 105টি স্পেশাল ট্রেনে আরও বহু মানুষ বাংলায় ফিরে আসছেন, যারা মুখ্যমন্ত্রী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে করেছেন, তার ডিটেলটা আমাদের কাছে আছে, সেটা আমরা জানাবো। এখন আমরা এখানে আমাদের প্রশাসন থেকে তাদের স্ক্রিনিং, প্রাথমিক রেজিস্ট্রেশন ইত্যাদি সব করা হবে এবং বিভিন্ন জেলাতে তাদের পাঠিয়ে দেওয়া হবে এবং সেই জেলায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য যে প্রোটোকল তারা করেছেন সেই প্রোটোকল অনুযায়ী তারা তাদের সেখানে সেরকম ব্যবস্থা করা তাদের বিভিন্ন জেলাতে কোয়ারেন্টিনে রাখা হবে। তাদের সোয়াব টেস্ট যাদের যাদের করার মনে হয় সেটা করবেন, মেডিকেল প্রোটোকল অনুযায়ী যা যা করা করবেন, কিন্তু পুরোপুরি সাবধানতা অবলম্বন করা হবে।